বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণী ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো, ভালো থাকো এটা কামনা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ আবার অনলাইন ক্লাসে তোমাদের সামনে হাজির হলাম। তোমাদের সবাইকে এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা মাঝখানে একটি অধ্যায় বাদ দিয়ে শুরু করেছিলাম, পরীক্ষার কারণে আবার সেই সহজ অধ্যায়ে ফিরে আসছি, এটাও প্রায় শেষের দিকে। আজকে আমরা একটু আলোচনা করব যেগুলো পূর্বের আলোচনার সাথে অনেকটাই মিল আছে। আমাদের আরেকটু জানতে হবে বাংলাদেশের ব্যবসা পরিবেশ, এটা একটু আজকে আলোচনা করি। আমি একটু মৌখিকভাবে বলি, বাংলা দেশের ব্যবসা পরিবেশ বাংলাদেশের ব্যবসা পরিবেশটা কী ধরনের, আমরা ব্যবসা পরিবেশ নিয়ে কথা বলেছি। যেভাবে বলেছি, এটা পৃথিবীর এক একটা দেশ ব্যবসার জন্য এক এক রকম। সে মনে করো প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, ধর্মীয় পরিবেশ, সাংস্কৃতিক বা প্রযুক্তিগত পরিবেশ, আইনগত পরিবেশ, বাংলাদেশের বাহিরে নয়। তো বাংলাদেশের অবস্থাটা কি? বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই কৃষির উপরে এবং নদী নালার উপরে ভিত্তি করেই মূলত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। অধিকাংশ ব্যবসায়ী শিল্প এবং কৃষিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। যেমন ধরো, মোগল আমলে সোনারগাঁয়ের সেই তারাবতে গড়ে উঠেছে পৃথিবীর বিখ্যাত রাজা বাদশাহ বা রাজা রানীদের পছন্দের মসলিন শাড়ি, যেটা তোমরা সবাই জানো। এই মসলিন কাপড় পৃথিবীর বিখ্যাত ছিল এক সময়, যেটা এই তারাবতে, সোনারগাঁয়ের তারাবতে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে দেখো, সাগরের অদূরে কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম সমুদ্র বন্দর, শীতলক্ষ্যা নদীর তীরে নারায়ণগঞ্জ বন্দর, ভৈরব নদীর তীরে ভৈরব বন্দর, খুলনায় দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর, এবং ইদানিংকালে আরেকটি জানো তোমরা, সে ইসে পায়রা সমুদ্র বন্দর গড়ে উঠতেছে। এইটা হলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আরও এক ধাপ এগিয়ে যাবে। এটা তোমরা সবাই জানো যে কুয়াকাটা একটা সমুদ্র বন্দর আছে এখানেই, এখানে বর্তমানে সরকার একটা কর্মযজ্ঞ তুলে করতেছেন, সেখানে সমুদ্র বন্দরে গড়ে উঠবে আরেকটি ব্যবসা কেন্দ্র। এই ধরনের কাজ চলতেছে, সরকার চিন্তা ভাবনা করতেছে এবং কাজও চলতেছে, রেল লাইনও সেখানে চলে যাবে। এইভাবে স্বাধীনতার পর সমাজতান্ত্রিক মানসিকতায় সরকার অধিকাংশ ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত করে, অর্থাৎ সরকারিকরণ করে। স্বাধীনতার পর পরেই চিন্তা করছে অনেক, যেমন আদমজি জুট মিল, এরকম আরও অনেক ব্যবসা আছে যেগুলোকে, যে শিল্পগুলোকে সরকারিকরণ বা রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল। কিন্তু সেখানে অদক্ষতা, স্বজনপ্রীতি, দুর্নীতি, অধিকাংশ প্রতিষ্ঠান লোকসান দিতে দিতে সেগুলো দেউলিয়ে হয়ে পড়ে, ফলে প্রয়োজন পড়ে বেসরকারিকরণের, মানে অর্থাৎ সরকারিভাবে সেগুলো বন্ধ হয়ে যায়। ইদানিংও তোমরা দেখছো অনেকগুলো বন্ধ হয়ে গিয়েছে। এগুলো হলো এই আমাদের দেশের লোকজন এত ভালো যে কারণে তাদের দুর্নীতি, তাদের অদক্ষতা, তাদের স্বজনপ্রীতি, এই সমস্ত নানাবিধ কারণে বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলো দেউলিয়ে হয়ে পড়ে, ব্যবসা থেকে সরকার ভাবে গুটিয়ে নেওয়া হয় অনেকটাই, আর তোমার এটা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। তো যাই হোক, আমাদের দেশের মানুষের এই অবস্থার কারণে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যেত এই স্বজনপ্রীতি, কর্মচারীদের অদক্ষতা এবং দুর্নীতি, এই সমস্ত নানাবিধ কারণে বাংলাদেশ বেশ কিছুটা পিছিয়ে আছে।
এছাড়া বাংলাদেশের মনে করো প্রাকৃতিক উপাদান টুপাদান আর রাষ্ট্রীয় যেগুলো আছে প্রায় সেই মাগের মতোই। আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হব, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়নে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আমাদের চিহ্নিত করতে পারলে আমরা ব্যবসার দিকে এগিয়ে যাব, এবং সমস্যাগুলো যদি আমরা জানতে পারি সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ারও ব্যবস্থা আমরা করতে পারবো। তো এসো আমরা দেখি বাংলাদেশ ব্যবসা পরিবেশের উন্নয়নের সমস্যা কি, বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়নের সমস্যা। আমি এই হেডলাইনটা ঠিক রাখি, উন্নয়নের সমস্যা। আমি পয়েন্টগুলো লিখে নেই, তোমরা টুকে নাও। মূলধনের অভাব, এক, মূলধনের অভাব, দুই, অধিক জনসংখ্যা, অধিক জনসংখ্যা, তিন, অনুন্নত বিজ্ঞান প্রযুক্তি, অনুন্নত বিজ্ঞান প্রযুক্তি, চার, কাঁচামালের অভাব, কাঁচামালের অভাব, পাঁচ নম্বরে লেখো অনুন্নত অবকাঠামো, অনুন্নত অবকাঠামো, ছয়, সহায়ক নীতিমালার অভাব, সহায়ক নীতিমালার অভাব, সাত, রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, আট, মানসম্মত পণ্যের অভাব, মানসম্মত পণ্যের অভাব, নয় নম্বরে দেখো দক্ষ ব্যবস্থাপনার অভাব, দক্ষ ব্যবস্থাপনার অভাব, দশ নম্বরে লেখো সহায়ক প্রতিষ্ঠানের অভাব, সহায়ক প্রতিষ্ঠানের অভাব। আমি দেখো আরও আছে, আমি ইতিমধ্যে বোর্ডে লিখলাম, তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশে বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়নের সমস্যা। অর্থাৎ কী কারণে বাংলাদেশে ব্যবসা পরিবেশ উন্নত হচ্ছে না, যে কোনো দেশের এই উন্নত দেশগুলির দিকে যদি আমরা তাকাই তাহলে কি দেখতে পাই, আমরা দেখতে পাই সেই সমস্ত দেশের উন্নয়নের মূলে রয়েছে শিক্ষা, সেই সকল দেশের উন্নয়নের মূলে রয়েছে তাদের সুন্দর একটা পরিবেশ, এবং কতগুলো পরিবেশ নিশ্চয়ই রয়েছে। তো আমাদের বাংলাদেশের ব্যবসাও উন্নয়নের জন্য কতগুলো সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো আমি কয়েকটা তুলে ধরলাম এখানে। দেখো সমস্যাগুলো কী কী, একটা হচ্ছে মূলধনের অভাব, অধিক জনসংখ্যা, অনুন্নত বিজ্ঞান প্রযুক্তি, কাঁচামালের অভাব, অনুন্নত অবকাঠামো, সহায়ক নীতিমালার অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, মানসম্মত পণ্যের অভাব, দক্ষ ব্যবস্থাপনার অভাব, এবং সহায়ক প্রতিষ্ঠানের অভাব। এইগুলো আমি একটু ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে তোমাদেরকে আলোচনা করিয়ে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবা যে ব্যবসা বাণিজ্য করতে গেলে দরকার হচ্ছে মূলধনের। বাংলাদেশের মানুষ
তেমন মূলধন নেই। বাংলাদেশের মানুষ যা আয় রোজগার করে সেগুলো তাদের পরিবার নির্বাহের কাজে সে টাকাটা ব্যয় হয়ে যায়, অর্থাৎ যতটুকু তারা অর্জন করে, যতটুকু উপার্জন করে সেই উপার্জনটা তাদের ব্যয় হয়ে যায়, ফলে তাদের কাছে কোনো সঞ্চয় থাকে না এবং মূলধনও গঠন হয় না, যে কারণে ব্যবসা উন্নতি লাভ করতে পারে না। এটা আমরা এভাবে বলতে পারি, বাংলাদেশের মানুষ যে আয় রোজগার বা মাথাপিছু আয় খুবই কম, এখানে তারা সঞ্চয় করতে পারে না, মূলধন গঠন করতে পারে না। যারা ব্যবসা বাণিজ্য করে জীবন জীবিকা নির্বাহ করবে তাদের কাছে মূলধন নেই। কী কারণে নেই সেটা তো আমি বলেছি, হ্যাঁ, তাদের কাছে মূলধন নেই, ফলে এই মূলধনের অভাবেও বাংলাদেশ ব্যবসার দিকে পিছনে পড়ে আছে। ওকে, এই গেল তোমার মূলধনের ব্যাখ্যাটা আমি একটু বললাম। এইভাবে অধিক জনসংখ্যা, জনসংখ্যাটা হচ্ছে একটা দেশের বোঝা স্বরূপ। আবার কখনো কখনো কিন্তু জনসংখ্যা যদি জনসম্পদে পরিণত হয় তাহলে কিন্তু জনসংখ্যা সমস্যা না, কিন্তু বাংলাদেশের জন্য জনসংখ্যা সমস্যা। এইখানে অধিকাংশ লোক একটি দেশের আয়তনের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা অধিক। এই অধিক জনসংখ্যা সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এরা লেখাপড়া জানে না, লেখাপড়া করে না, কারিগরি জ্ঞান নেই, হ্যাঁ, অদক্ষ, প্রশিক্ষণ নাই। এই যে অধিক জনসংখ্যা, এদের মাথাপিছু আয় কম, তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের নেই, হ্যাঁ, তারপরে মাথাপিছু আয়ও কম, এই সমস্ত নানাবিধ কারণে, আর এদের প্রশিক্ষণও তেমন নাই, যে কারণে ব্যবসার দিকে, অধিক জনসংখ্যার কারণে ব্যবসার দিকে আমাদের এই দৃষ্টি পিছনে পড়ে আসে। খুবই সিম্পল এগুলো। অনুন্নত বিজ্ঞান প্রযুক্তি, একটি দেশের ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য দরকার উন্নত বিজ্ঞান এবং প্রযুক্তির। বিজ্ঞান বর্তমান যুগকে কোথায় নিয়ে গেছে? এখন ঘরে বসে আমরা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারি, সেটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি সে কথা আমরা বলেছি? একটা মোবাইলের কথা বলেছি, তাই না? আগে টেলিফোন কয়জনের ছিল, চিঠিপত্র বিনিময় হতো, হ্যাঁ, তোমরা হয়তো সেগুলো অনেকেই দেখো নাই। আমরা যারা একটু আমাদের বয়স বেশি আমরা দেখেছি, আমরা চিঠিপত্র বিনিময় করতাম, এখন মোবাইলের মাধ্যমে ঘরে বসে। আগে টেলিফোন ছিল শুধু শহর কেন্দ্রিক, তাও যারা একটু সম্পদশালী তাদের ছিল, কিন্তু যারা পয়সাওয়ালা না, টাকাওয়ালা না, অর্থাৎ ধনী না, এদের ছিল না। আর এখন সকলের হাতেই কিন্তু মোবাইল এবং একটা নিত্য নৈমিত্তিক পণ্যে পরিণত হয়ে গেছে। সকলের হাতেই দেখবে এখন মোবাইল আছে, এখন মানুষ যোগাযোগ করতে পারে। তো আমাদের দেশে সেই উন্নত প্রযুক্তি ব্যবস্থা নাই, এবং বিজ্ঞানের যে প্রযুক্তি ব্যবহার করে মানুষ পণ্যদ্রব্য অধিক পরিমাণে উৎপাদন করতে পারে, এই ধরনের প্রযুক্তি, উন্নত প্রযুক্তি আমাদের দেশে নেই, যে কারণে ব্যবসা বাণিজ্য থেকে আমরা অনেকটা কিন্তু পিছিয়ে আছি। কেমন? নেক্সট হচ্ছে কাঁচামালের অভাব। দেখবাম কাঁচামাল, যে সব শিল্পে যে সমস্ত পণ্যদ্রব্য উৎপাদন করতে হবে বা উৎপাদন করা হবে, প্রথম হলো সেই সমস্ত পণ্যদ্রব্যের পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল থাকতে হবে। আমাদের কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল নাই। আমাদের শিল্পে পণ্যদ্রব্য উৎপাদন করতে হলে নির্ভর করতে হয় বৈদেশিক কাঁচামালের উপরে, এবং এটাও সংগ্রহ করা ব্যয়, যেমন ব্যয় সাপেক্ষ, যেমন সময় সাপেক্ষ, তেমনি উৎপাদনও ব্যাহত হচ্ছে। সুতরাং বুঝতে পারছ যে কাঁচামালের অভাবের কারণেও আমাদের দেশের ব্যবসা একটা উন্নত হচ্ছে না। নেক্সট হচ্ছে অনুন্নত অবকাঠামো। একটা ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়নের আরেকটি শর্ত হচ্ছে উন্নত অবকাঠামো, কিন্তু আমাদের কাঠামোগুলো উন্নত না, আমাদের অবকাঠামোগুলো হচ্ছে একেবারেই অনুন্নত, হ্যাঁ, সে পুরানো আমলের মতোই প্রায়, যে কারণে ব্যবসা পিছিয়ে আছে। সহায়ক নীতিমালা নেই, প্রত্যেকটা জিনিসেরই একটা সহায়ক নীতিমালা থাকে, একটা ব্যবসা বাণিজ্যে নীতিমালা থাকে, এর সহায়ক নীতিমালা থাকে, এটার অভাবেও আমাদের দেশের ব্যবসা বাণিজ্য পিছিয়ে আছে। আর একটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক পরিবেশের একটা উপাদান, যেই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান করে, অর্থাৎ একটা সরকার দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকে, তখন সেই সরকার কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে পারে, উন্নয়নমূলক পরিকল্পনা নিতে পারে। কিন্তু ঘন ঘন যদি সরকার পরিবর্তন হয় তাহলে উন্নয়নের কথা চিন্তা করা যায় না। আমাদের দেশে স্বাধীনতার পরে এই রকমের ঘন ঘন সরকার পরিবর্তন হইত, অর্থাৎ রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল দেশের মধ্যে, ধর্মঘট, হরতাল,
এই ধরনের নানা ব্যবস্থা ছিল, যে কারণে আমাদের দেশে ব্যবসায় উন্নত করতে পারে না। বর্তমানে কিন্তু কিছুটা স্থিতিশীলতা চলে আসে, কেমন তো এইরকম যেখানের কথাই ধরো না কেন, বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে এটা আমরা বলছি, এই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যবসা বাণিজ্য পিছনে পড়ে আছে, এটাও একটা কারণ। এরপর আছে মানসম্মত পণ্যের অভাব, মানসম্মত পণ্য যে বাংলাদেশে যেটা উন্নত হয় সেটা কিন্তু মানসম্মত না, এইটা অনেকেই পছন্দ করে না। এই মানসম্মত পণ্য যদি না থাকে তাহলে পরে মানুষ সেটা গ্রহণ করে না, কিনে না, বিদেশি পণ্যের উপরে তার আকর্ষণটা বেড়ে যায়। তো আমাদের দেশে মানসম্মত পণ্য দ্রব্য উৎপাদন করতে পারছে না, এটা একটা সমস্যা। কেমন যে পণ্যদ্রব্য উৎপাদিত হয় সেটা একেবারেই ব্যবহারযোগ্য নয়, অথবা কয়েকদিনের মধ্যেই সেটা নষ্ট হয়ে যায়, কালার ডিসকালার হয়ে যায়, এরকম নানাবিধ সমস্যা আছে। সে মানসম্মত পণ্য বাংলাদেশে উন্নত উৎপাদন করতে পারছে না। আর একটা হচ্ছে দক্ষ ব্যবস্থাপনার অভাব। ব্যবস্থাপনা ব্যবসায় উন্নতি করতে হলে অবশ্যই ব্যবস্থাপনাটা হতে হবে দক্ষ। অদক্ষ ব্যবস্থাপনা দিয়ে কখনোই কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসা, বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান উন্নতি লাভ করতে পারে না। আমাদের দেশে শিক্ষার কারণে, দুর্নীতির কারণে, স্বজনপ্রীতির কারণে, এই ধরনের নানা কারণে অদক্ষ ব্যবস্থাপনা রয়েছে, যেটা ব্যবসার উপরেও যথেষ্ট প্রভাব পড়ে। এরপরে আছে তোমার সহায়ক প্রতিষ্ঠানের অভাব। ব্যবসা বাণিজ্য করতে হলে আরও কিছু সহায়ক প্রতিষ্ঠান লাগে, যেমন মনে করো সেগুলো হচ্ছে এই কারিগরি প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ট্রেনিং ইনস্টিটিউট, এই সমস্ত নানা ধরনের সহায়ক কিছু প্রতিষ্ঠান আছে যেখানে ব্যবসা সম্পর্কে মানুষদেরকে ধারণা দেওয়া হয়। এই ধরনের প্রতিষ্ঠানও আমাদের দেশে গড়ে ওঠেনি। হ্যাঁ, এই সমস্ত নানাবিধ কারণে আমাদের দেশে ব্যবসাটা পিছনে পড়ে আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা রাখি এই আলোচনার মধ্যে দিয়ে তোমরা অনেকটাই বুঝতে পেরেছ যে বাংলাদেশে ব্যবসা পরিবেশের উন্নয়নে সমস্যার কারণগুলো কী কী। আমি আশা রাখি তোমরা এগুলো তুলে ধরতে পারবে। তো এসো আমরা এখন এগুলো সমস্যার সমাধান কীভাবে করা যায়, তো একটু যদি আমাদের বুদ্ধি থাকে তাহলে পরে আমরা এগুলোর আলোকেই সেই সমস্যার সমাধানগুলো তুলে ধরতে পারি। তো যাই হোক, তারপরও আমি তোমাদেরকে সেগুলো লিখে একটু আলোচনা করে দিই, কেমন? আচ্ছা, মুছে ফেলি আগে। এরপরে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে, এটা আমি একটু লিখে নেই বোর্ডে, হ্যাঁ, বাংলাদেশে ব্যবসা পরিবেশ উন্নয়নের সমাধান। আমি একটু এখানে সমাধানগুলো লিখে, অর্থাৎ সমস্যার সমাধান, সোজা কথা, সহজ কথা হলো এটা যে ব্যবসা পরিবেশের সমস্যার সমাধানটা কীভাবে করেন, সমাধান তোমরা একটু লিখো। এক, পর্যাপ্ত মূলধন, পর্যাপ্ত মূলধন সরবরাহ, দুই, দক্ষ জনশক্তি, তিন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আধুনিক প্রযুক্তির ব্যবহার, চার, মানসম্মত কাঁচামাল সরবরাহ, মানসম্মত কাঁচা মাল সরবরাহ, পাঁচ, সহায়ক অবকাঠামো, ছয়, উন্নত আইন শৃঙ্খলা, উন্নত আইন শৃঙ্খলা, আর কয়েকটা আমরা এদিকে লিখি, সাত, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, রাজনৈতিক
স্থিতিশীলতা প্রতিষ্ঠা। আট, মানসম্মত পণ্য উৎপাদন, মানসম্মত পণ্য উৎপাদন। নয়, দক্ষ ব্যবস্থাপনা। দক্ষ ব্যবস্থাপনা আরেকটি লেখি, সহায়ক প্রতিষ্ঠানের উপস্থিতি। সহায়ক প্রতিষ্ঠানের উপস্থিতি। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়নের যে সমস্যাগুলো আমি তোমাদেরকে বলেছিলাম, এই সমস্যাগুলো কীভাবে দূর করা যায়, কীভাবে দূরীকরণ করা যায়, সেগুলো আমি ইতিমধ্যেই বোর্ডে লিখে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ। এসো একটু আলোচনা করে দিই, হ্যাঁ, একটু সহজ সরল করে আমরা এগুলো একটু আলোচনা করে নেই, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা কীভাবে একটা দেশের ব্যবসা বাণিজ্য উন্নত করা যায়। কেমন, বাংলাদেশে যেমন ব্যবসা বাণিজ্যের উন্নয়নের কিছু সমস্যা রয়েছে, সেগুলো দূরীকরণের জন্য যা করণীয় দরকার সেগুলোর মধ্যে প্রথমে আমরা দেখতে পারছি পর্যাপ্ত মূলধন সরবরাহ। ব্যবসা করতে হলে লাগবে মূলধন, মূলধনের কোনো ব্যতিক্রম নেই, মূলধন ব্যতীত ব্যবসা করা যাবে না। যাদের কাছে টাকা পয়সা নাই তাদেরকে বিভিন্ন উপায়ে, বিভিন্ন মাধ্যমে এদেরকে মূলধন সরবরাহ করতে হবে। যেমন মনে করো, যেমন ব্যাংক আছে, বিমা প্রতিষ্ঠান আছে, সরকার আছে, এই নানাবিধ প্রতিষ্ঠানগুলো, আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবসায়ীদেরকে যদি সহজ শর্তে মূলধন সরবরাহ করে, তাহলে পরে ব্যবসায়ীরা কী করতে পারে, ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে। নিজের কাছে টাকা পয়সা না থাকলেও তারা ব্যবসা করতে পারবে। কাজে আমরা বুঝতে পারলাম মূলধন সরবরাহ, অনেকেরই নিজের টাকা পয়সা নাই, তাকে যে জানে, যার প্রশিক্ষণ আছে, যে দক্ষ, যে অ্যাক্টিভ, তাকে মূলধন সরবরাহ করতে হবে সহজ শর্তে। দক্ষ জনশক্তি আর একটা দক্ষ, ব্যবসা উন্নতি করতে হলে, ব্যবসা বাণিজ্যে সাফল্য অর্জন করতে হলে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। অদক্ষ লোক দিয়ে কখনোই কোনো কিছু উন্নয়ন করার চেষ্টা করা যায় না। কেমন, তো তোমরা বুঝতে পারছো এই দক্ষ জনশক্তি কীভাবে তৈরি করবে। দক্ষ জনশক্তি তৈরি করতে হলে লাগবে একটা প্রশিক্ষণ প্রতিষ্ঠান, অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, হ্যাঁ, এই দক্ষ জনশক্তি গড়ে তুললে মানুষ কী করতে পারবে, আমাদের দেশের মানুষজন তখন ব্যবসা করতে আগ্রহ হবে, তাদের মধ্যে সাহসের সঞ্চার হবে, ফলে তারা ব্যবসা করবে। এরপর আছে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিশ্বের দিকে তাকিয়ে সে পুরাতন আমলের ধ্যান ধারণা, এগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য বর্তমান যুগে চলে না। এখন আমাদের দেশে ব্যবসা উন্নতি করতে হলে আধুনিক যে যন্ত্রপাতি আছে, আধুনিক যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তির অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে পরেই ব্যবসায় উন্নতি করবে। একেবারে সিম্পল পয়েন্ট, আমিও কিন্তু একটু সহজ সরল করে আলোচনা করি, এগুলো আমাদের ডিটেলস এবং খুব একটা বড় করে আর দরকার নেই। এরপরে দেখো, মানসম্মত কাঁচামাল সরবরাহ। পণ্যদ্রব্য উৎপাদন করতে হলে কাঁচামালের বিকল্প নাই, সে কাঁচামালগুলো হতে হবে ভালো, উন্নত মানের ভালো। তোমার মাল ম্যাটেরিয়ালস ভালো তো তোমার উৎপাদিত জিনিসপত্র ভালো। হ্যাঁ, যেমন কথায় বলে না, যেমন মনে করো, যেমন আটা তেমন তো হবে রুটি, তাই না? আমার আটা যদি ভালো হয় তোমার রুটিও তো ভালোই হবে, আটা ভালো না রুটি ভালো হবে না। তো তোমার কাঁচামাল ভালো তো তোমার পণ্যদ্রব্য ভালো। তো এই জন্য যে সমস্ত জিনিসপত্র উৎপাদন করা হবে সেই উৎপাদিত পণ্যের কাঁচামালগুলো যাতে ভালো হয়, সুন্দর হয়, হ্যাঁ, তাহলে পরেই মানসম্মত পণ্য উৎপাদিত হবে এবং এই উৎপাদিত পণ্যদ্রব্যগুলো মানুষ ভোগ বা ব্যবহার করবে। তো বুঝতে পারছো। এরপর আছে সহায়ক অবকাঠামো, ব্যবসা করতে হলে সহায়ক অবকাঠামো দরকার, এই সহায়ক অবকাঠামোর উন্নয়ন করতে হবে, সংস্কার করতে হবে, সহায়ক অবকাঠামোগুলো নির্মাণ করতে হবে, উন্নত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে। যে একটা দেশের ব্যবসার উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে উন্নত আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো যে করেই হোক, এই দায় দায়িত্ব কিন্তু তোমার আমার বা জনগণের হাতে না, এটা হচ্ছে সরকারের হাতে। সরকারকে একটি দেশের
অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে হলে ব্যবসার কোনো বিকল্প নাই, এই জন্য ব্যবসা বান্ধব একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি গড়ে তুলতে হবে। বাংলাদেশে যদি এরকম একটা উন্নত আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায় তাহলে পরে ব্যবসাও ধীরে ধীরে উন্নতি লাভ করবে। আশা রাখি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এইখানে যারা সন্ত্রাসীরা সন্ত্রাস না করতে পারে, চাঁদাবাজিরা যাতে চাঁদাবাজি করতে না পারে, বিভিন্ন ধরনের হয়রানি না করতে পারে, আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা শক্ত হাতে দমন করে তাহলে পরে ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে হবে। এইটার উপরে তোমাদেরকে তোমরা যদি একটু বুঝে থাকো, রচনার মতো করে বলতেও পারবে, লিখতেও পারবে, এটা তো আর কঠিন কিছু না। রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, যে ঘন ঘন রাজনৈতিক পরিবর্তন অস্থিতিশীলতা ব্যবসায়ের ক্ষতি করে, এটা আর একটা দেশের ব্যবসা বাণিজ্যে তথা অর্থনৈতিকভাবে উন্নতি করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করতে হবে। যেমন মনে করো আমেরিকার মতো দেশে চার বা পাঁচ বছর আগে কোনো শব্দ নেই, একটা সরকার গঠিত হয়ে গেলে উন্নত যে কোনো দেশের দিকেই তাকাও যে একটা সরকার জয়লাভ করেছে, বাস পাঁচ বছরে নেই, আমার জনগণ যাকে ভোট দিবে সে আসবে, সে আইসা দেশটা চালাবে। তাদের দেশে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা আছে, এই স্থিতিশীলতার কারণে সেই সকল দেশে ব্যবসা বাণিজ্য তথা অর্থনৈতিকভাবে তারা অনেক উন্নত। শুধু একটা কারণেই নয়, এই ধরনের তারা চিন্তা ভাবনাই করে যে আমাকে টিকে থাকতে হলে, আমাকে আবার ক্ষমতায় আসতে হলে আমার ভালো ভালো কাজ করতে হবে, এই জন্য তারা এটা করে। নেক্সট হচ্ছে মানসম্মত পণ্য উৎপাদন, এটা তো ভেরি সিম্পল পয়েন্ট, মানসম্মত পণ্য উৎপাদন করতে হবে, ভালো পণ্য না হলে তুমি আমি কেউ এটা ক্রয় করব না, কাজেই খেয়াল রাখতে হবে যে পণ্য দ্রব্যটা একেবারে আন্তর্জাতিক মানসম্পন্ন হয় সেই ধরনের। আর ব্যবস্থাপনা, দক্ষ ব্যবস্থাপনা, কি ভালোভাবে এক একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে, দক্ষ ব্যবস্থাপক নিয়োগ দিতে হবে, আর সাথে সাথে সহায়ক প্রতিষ্ঠানও থাকতে হবে। কেমন শিক্ষার্থী বন্ধুরা, এই হলো যে সমস্যাটা আছে, সেই সমস্যার এই পয়েন্টগুলোর উপর একটু লক্ষ্য রাখলে একটি দেশের ব্যবসায় সফলতা ফিরে আসবে। তো আমি আশা রাখি তোমরা বাংলাদেশের যে ব্যবসা পরিবেশের উন্নয়নের সমস্যা এবং কীভাবে এটা দূরীকরণ করা যায় সেটা বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে আবার সামনের দিকে অগ্রসর হব। তোমাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।